করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আবারও মানুষের মনে ভয় ধরাচ্ছে, আর সেই ভয়ে ভীত হতে হচ্ছে খেলাধুলার জগৎকেও। দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রনের কারণে বিশ্বব্যাপী আরও একবার খেলাধুলা বন্ধ হয়ে যাবে কিনা সেই শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছে। মূলত ক্রিকেটে আরেকবার করোনার থাবা পড়ার শঙ্কা যাচ্ছে গত কিছুদিনের ঘটনা প্রবাহে। দেশের ক্রিকেট দিয়েই শুরু করা যাক। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত করোনায় আক্রান্ত হয়েছে। কোভিড পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। হেরাতের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও কোয়ারেন্টিন বাড়ানো হয়েছে। পুরো দলকেও রুম বন্দী করা হয়েছে। জিম কিংবা প্র্যাকটিস কিছুই করতে দেওয়া হয়নি। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরেও হানা দিয়েছিল করোনা। টি টোয়েন্টি সিরিজ করোনায় জর্জরিত হয়ে খেলেছে ক্যারিবিয়ানরা। তৃতীয় টি টোয়েন্টির আগে ওদের চারজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিল, তাই ওয়ান ডে সিরিজ না খেলেই দেশে ফিরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবারের নতুন খবর, আয়ারল্যান্ডের আমেরিকা সফরের আগে চার আইরিশ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন অ্যাডিলেইডেও একজন ক্যামেরা ক্রু কোভিড পজিটিভ হয়েছেন, তাই শঙ্কায় পড়ে গেছে অ্যাশেজের সম্প্রচার। এখানেই মূলত প্রশ্নটা উঠছে, স্কোয়াডের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজকে পাকিস্তানে টি টোয়েন্টি সিরিজ খেলতে দেওয়া হয়েছে। প্যাট কামিন্স করোনা প্রোটোকল ভাঙার পরও দ্বিতীয় অ্যাশেজ টেস্ট ঠিকই মাঠে গড়িয়েছে। তবে নিউজিল্যান্ডে বাংলাদেশকে কেন এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে? টাইগার স্কোয়াডকে অনুশীলনের সুযোগ দিয়েও ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে কি নিউজিল্যান্ড বাংলাদেশের সাথে বাড়াবাড়িই করছে? সত্যটা হলো বাড়াবাড়ি বলুন আর কঠোর নিয়মের রূঢ়তা। নিউজিল্যান্ডকে সফরকারী দলগুলোকে এসব নিয়ম মানতে হচ্ছেই। করোনা নিয়ে সবচেয়ে কঠিন নিয়ম সম্ভবত নিউজিল্যান্ডেই। কিউই দেশে একজন কোভিড পজিটিভ হওয়ায় পুরো দেশে লকডাউন দিয়ে দেওয়ারও ইতিহাস আছে। আর তাই সরকারি নিয়মের সামনে ক্রিকেট কিংবা ক্রিকেট বোর্ড অসহায়ই বটে। আর এটা শুধু নিউজিল্যান্ডে নয়, অস্ট্রেলিয়ার রাজ্য পশ্চিম অস্ট্রেলিয়ায় কোভিড প্রোটোকলও ভীষণ কঠিন। তাই তো অ্যাশেজের পঞ্চম টেস্ট সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রভাবে আবারও ক্রিকেট বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তাই প্রাসঙ্গিকভাবেই উঠছে। ক্রিকেট এক দফা বন্ধ হয় তার ধকল ক্রিকেটারদের উপর এখনও রয়েছে। দলগুলোর শিডিউল অনেক টাইট হয়ে গেছে, তাই নতুন করে আবার ক্রিকেট স্থগিত হয়ে গেলে তারও সুদূরপ্রসারী প্রভাব দেখা দেবে ক্রিকেট বিশ্বে। সুতরাং ক্রিকেট আবার বন্ধ হয়ে যাবে সেই সম্ভাবনা বেশ কম। ওমিক্রনের ভয়ের ভেতরেই ভারতের সাউথ আফ্রিকা সফর সেই ইঙ্গিতই দিচ্ছে। তবে করোনার বিরুদ্ধে সতর্কতা যে বেড়ে যাবে সেটা নিশ্চিত, আর সতর্কতা বাড়ার ফলে আরও কঠিন নিয়মের বায়ুবাবলের সাথে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা থেকেই যাচ্ছে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নেই, বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ, তাহলে কবে নিচ্ছেন আকাশ?